আসসালামু আলাইকুম, আমি নওয়াজ শরীফ রানা, আটনংদলী ইউনিয়ন, ফেনী সদর থানা, 8 নং ওয়ার্ড, দৌলতপুর সালামতিয়া মাদ্রাসা এলাকা। আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, দৌলতপুর সালামতিয়া মাদ্রাসা এলাকা আর সালামতিয়া মাদ্রাসার দোতলায় এবং কি পাশের ভবনে আমরা প্রায় অনেকজনকে আশ্রয় দিচ্ছি। ওইখানে খাবার সংকট, এখন পর্যন্ত আমরা শিশু এবং কি নারীদেরকে নিরাপদ স্থানে রাখতে পারছি, দোতলায় রাখছি। আর যারা পুরুষ আছে তাদেরকে আমরা এই নিচু ভবনে রাখছি, কিছুক্ষণ পর আমরা ওনাদেরকে ছাদের উপর নিয়ে যাব। ওইখানেও প্রায় 300 থেকে 400 লোক আমরা এখানে আছি। খাবার সংকট, আপনারা যে যেখান থেকে পারেন এখানে খাবার পাঠানোর ব্যবস্থা করেন। আমি আবার বলতেছি, ফেনী জেলা, ফেনী সদর থানা, 8 নং দলিয়া ইউনিয়ন, 8 নং দলিয়া ইউনিয়ন, 8 নম্বর ওয়ার্ড, দৌলতপুর গ্রাম, দৌলতপুর সালামতিয়া মাদ্রাসা এলাকা। আপনারা এখানে খাবারের ব্যবস্থা করেন, আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা খাবারের ব্যবস্থা করেন। এখানে প্রায় 300 মানুষ অনাহারে ভুগতেছে, প্রয়োজনে টাকা পাঠাইতেছি কিন্তু আমরা খাবার পাইতেছি না। আমরা আপনারা খাবার পাঠানোর ব্যবস্থা করেন, টাকা যে যা লাগবে, টাকা লাগলে আমরা দিতেছি, সমস্যা নেই।